সকলকে জানাই শুভ শারদীয়া। আজকে হলো ষষ্ঠীর সকাল। আজ সকাল সকাল আমি আর আমার দাদা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি যে আমাদের এই বছর ঝাড়গ্রামে কোথায় কি প্যান্ডেল হয়েছে আর কেমন ঠাকুর হয়েছে। প্রথমেই আমরা চলে এসেছি পূর্বাশা, আর এইটা হলো পূর্বাশার এই বছরের ঠাকুর। চলো পুরো প্যান্ডেলটা ঘুরে দেখি। প্যান্ডেলের ভেতরে ঢুকেই আমি প্রণামটা করে নিলাম। আর এই যে দেখো, বেশি ভিড়ভাড় ছিল না, আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তাই প্যান্ডেলগুলো ফাঁকাই ছিল। পূর্বাশায় আমাদের দেখা হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি স্টেশন পাড়ার কাছে। এই প্যান্ডেলটা রাক্ষসমুখ একটা প্যান্ডেল। প্যান্ডেলটা আমার বেশ ভালোই লেগেছে, তবে এই হাটা দেখে মনে হচ্ছিল আমি আমার দাদা দুজনেই এটাতে ভালো মতো ঢুকে যাব। যাব বাবা, প্যান্ডেলের ভেতরে ঢুকেই দেখি রাক্ষসের পেটে অলরেডি এখানে অনেক ছানাপুনা লোকজন আর মা দুর্গাও বসে আছেন। তবে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর দেখতে, আর প্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছে। চলো পুরো প্যান্ডেলটা একবার ঘুরে দেখি। এই বছর পুজোর টাইমগুলো কীরকম এলোমেলো, তাই না? এখন সব ওই ঘর টানতে যাবে পুজোর, সেই জন্য এখানে সবাই তোড়জোড় করছে। যাওয়ার আগে এই মুখটা আরও একবার ভালো করে দেখে নিচ্ছিলাম, আমার বেশ ভালো লেগেছে। তারপরে আমরা চলে এসেছিলাম এই প্যান্ডেলটা। এই ক্লাবটার নাম আমি ভুলে গেছি, তবে এটাও খুব সুন্দর বানিয়েছে। চলো পুরোটা ভেতর থেকে ঘুরে দেখি। এই প্যান্ডেলটা ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম জামদা উত্তরায়ণ ক্লাব, মোনাডার্লোর পাড়ার ক্লাবে। এই যে চলে এসেছি উত্তরায়ণ ক্লাবের প্যান্ডেল, আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আমরা যতগুলো প্যান্ডেল দেখছিলাম প্রায় সব প্যান্ডেলের মধ্যেই সবাই তোড়জোড় করছিল ঘর টানতে যাওয়ার জন্য। আর আমরা অনেকটাই সকাল সকাল গিয়েছিলাম সেই ঘর টানার সময়টাতেই, তো সব প্যান্ডেলগুলোতেই ঘর টানার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই প্যান্ডেলটা দেখো পুরো গ্রাম বাংলার থিমে বানিয়েছে, খুব সুন্দর। চলো ভেতর থেকে পুরোটা ঘুরে দেখি। Thank you.
গাড়ি, চরকা, এই ধানের গোলা। আচ্ছা, তোমরা কে কে এইগুলো দেখেছো একটু কমেন্ট করে জানাবে তো। আমি এই ধানের গোলাটা দেখেছিলাম অনেক ছোটবেলায়। ধান রাখা হতো এটার ভিতরে, কিন্তু এখন তো আর এই রকম বানানো হয় না গ্রামের দিকেও। এই যে দেখো, সবাই ঘট আনছে। কোনো প্যান্ডেলে ঘট আনা হয়ে গেছে, আবার কেউ কেউ ঘট আনতে যাচ্ছে। আমরাও এখন প্রায় বাড়ির দিকেই যাচ্ছি, আর কয়েকটা প্যান্ডেল আছে, তারপর বাড়ি চলে যাব। এইটা হলো পাঁচ মাথার মোড়ের কাছে এই প্যান্ডেলটা। এটাতে আমরা আর ঢুকে দেখিনি, বাইরে থেকেই প্রণাম করে চলে গেছি। পাঁচমাথা থেকে সোজা বেরিয়ে আমরা চলে এসেছি অফিসার্স ক্লাবের এই প্যান্ডেলটাতে। আর এদের এই বছর 75 বছর পূর্ণ হলো, তাই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। সামনে আবার রামলালকেও বসিয়ে দিয়েছে। চলো পুরো প্যান্ডেলটা একটু ঘুরে দেখি। আর তোমরা যে এতক্ষণ যে প্যান্ডেলগুলো দেখলে, আর যে প্যান্ডেলগুলো দেখবে, তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে। এই যে সামনে রামলাল, তোমরা যারা রাতের বেলা আসবে তারা আরো সুন্দরভাবে দেখতে পাবে। রাতের বেলা সব প্যান্ডেলগুলোই খুব সুন্দর লাগবে, কারণ লাইট জ্বলবে, অনেক রকমের লাইট, আর লাইটে তো সব প্যান্ডেলগুলোই ভালো লাগে দেখতে। ওই প্যান্ডেলটা দেখার পর আমরা সোজা চলে এসেছিলাম বংশি মোড়ের কাছে অরণ্য সংঘ ক্লাবে। আর এই প্যান্ডেলের এনাদের ঘট আনা হয়ে গেছে, এখন ভেতরে মণ্ডপের ভেতরে ঘটটা রাখবে। তো সেই সময় আমরা পৌঁছেছি। সকাল সকাল এত সুন্দর ঢাকের আওয়াজ আর নাচ দেখে বাড়ি ফিরছিলাম, তারপর রাস্তায় পড়ে এই প্যান্ডেলটা। এটা হলো সেন্ট্রাল বাস স্ট্যান্ডের প্যান্ডেল। এটারও আজ এই বছর 75 বছর পূর্ণ হলো। বাস স্ট্যান্ডের প্যান্ডেলটা দেখার পর আমরা চলে এসেছি পুরাতন ঝাড়গ্রামের রাজবাড়ির কাছে আমার অগ্নিডার্লর পাড়ার প্যান্ডেলে। চলো পুরো প্যান্ডেলটা ঘুরে দেখি। Thank you.
এই ব্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর তোমরা যতগুলো প্যান্ডেল দেখলে সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও। এই ব্লগটা এইটুকুই, দেখা হবে অন্য আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার নিজের পরিবার বন্ধুবান্ধবদের সাথে খুব মজা করে খুব আনন্দ করে পুজো কাটাও। সকলকে আরও একবার শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।